নম্বর প্রশ্ন শেখ আমি মদিনায় থাকি মদিনায় অনেক মসজিদে অনেক মানুষকে দেখি সন্ন্যত নামাজ এবং দখল মসজিদ দখল মসজিদ নয় তাহিয়াতুল মসজিদ বলবেন এই পরিভাষাটি ঠিক করে নেবেন তাহিয়াতুল মসজিদ নামাজে শুধু সুরা ফাতেহা পড়ে রুকুতে চলে যায় শুধু সুরা ফাতেহা দিয়ে সন্ন্যত এবং তাহিয়াতুল মসজিদ নামাজ হবে কি জি আপনি বলেছেন যে অনেক মানুষকে দেখে সুন্নত নামাজ এবং মসজিদ নামাজে পড়ে চলে দখল আপনি কি করে বুঝলেন জোরে তো তেলাওয়াত হয় না মনে মনে হচ্ছে তাহলে আপনি কি করেই বা জানতে পারলেন যে শুধু পড়ে চলে যায় এটা আপনার অনুমান ভিত্তিক কথা বা সন্দেহের আপনার সন্দেহ মিনাল ওইকেশাইয়া আর সন্দেহ করতে নাই মানুষের সম্পর্কে বিশেষ করে খারাপ ধারণা করতে নাই বা বিরূপ সন্ধ করতে নেয় ভালো ভালো যদি আপনি ধারণা রাখেন সুধারণা তো ভালো কথা কিন্তু কুধারণা কারো সম্পর্কে রাখতে নেই তারপরেও বলবে এখন আসল মাসলে আসি যে সুরা ফাতেহা দিয়ে আর সন্নতুল মসজিদ সুরা ফাতেহা পড়া হচ্ছে ফরজ রকুন এই সুরা ফতেহা চাড়া সলাহ সালিম আল্লামী আকরা ফেহাতির কিতাব এছাড়া ফরজ হোক আর সন্নত হোক আর তাহিয়াতুল মসজিদ হোক যে কোনো সলাৎ হোক শুধু সুরাফাতে পড়ে ও কেউ যদি রুকুতে চলে যায় তার সলাৎ হয়ে যাবে অতিরিক্ত কিছু আয়াত মিলানো অথবা সুরা পাঠ করা সেটা হচ্ছে সন্নত মুস্তাহা পড়লে ভালো আর কেউ যদি না পড়ে তারও সলাথ হয়ে যাবে জি চার রাগাত বিশিষ্ট সলাতে কেউ যদি সুরাফাতে পড়ে রুকুতে চলে যায় সন্ন্যত শুধু ছুটলো তার কোনো ফরজ রুকোনো কোনো ছুটলো না আর অজেবাতের কোনো ওয়াজেব ছুটলো না তো সুতরাং সালাত হয়ে যাবে যদিও এগুলোকে আমরা বড় ধরনের ভুল মনে করছি কিন্তু আসলে বড় ধরনের ভুল নাই তবে সুন্নত খেলাফ অবশ্যই সুন্নত খেলাফ অবশ্যই ইচ্ছা করে এরকমটা করবে না আবার হতে পারে যে অনেকে অজ্ঞ আপনি কি মনে করেন যে যারাই আরও তারাই কি একবারে শেখার আলেম আর সব মশলাই জানে আর সবাইকে সেই খুশুর সাথে সালাত আদি করে অনেকে ওই মুরগির পাখির ঠোকর মারা সলাৎ পড়ে তাড়াতাড়ি করে সলাত পড়ে সুতরাং সরাফাতে পড়ে রুকুতে চলে গেল এক মিনিট লাগলো না তার দুই ডাকাত চলাথ হয়ে গেল হয়তো এরকম অনেকে আছে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সুন্দর খুশুর সাথে সলাত আদায়ের তৌফিক দান করুক কাদা হাল মমিন উন আল্লাফি সলাতিম খাস ওই সব ইমানদার রাই সফল কাম যারা তাদের সলাতে খুশু করতে পারে খাশে উন বিনয়ী একগ্রতার সাথে মনোযোগী হেসেলা তাদের করতে পারে